টলিউড ইন্ডাস্ট্রিতে কোন সিনেমা এগিয়ে কোন সিনেমা পিছিয়ে কিংবা বক্স অফিসে কোন সিনেমা কাকে টেক্কা দিচ্ছে তা নিয়ে বারবার আপডেট দিয়েছি আমরা। তবে হয়তো এই প্রথমবার সিটি সিনেমা আপনাকে জানাবে টলিউড ইন্ডাস্ট্রিতে নায়িকাদের এডুকেশন কোয়ালিফিকেশন এক্স্যাক্টলি কতটা। প্রথমেই যার কথা বলবো, তিনি এই লকডাউনে সত্য মা হয়েছেন আর এই খবরকে ঘিরে খুশির মহল তৈরি হয় গোটা টলিউড জুড়ে। তিনি রঞ্জিত মল্লিকের একমাত্র মেয়ে কোয়েল মল্লিক। কোয়েল মডার্ন হাই স্কুল থেকে এইচএস পাস করার পর গোখলে মেমোরিয়াল গার্লস কলেজ থেকে সাইকোলজি অনার্স নিয়ে বিএসসি কমপ্লিট করে। এরপর যে অভিনেত্রীর কথা বলবো, টলিউড মানে সেই অভিনেত্রীর নাম সবার আগে আসে। বাংলা সিনেমা মানেই টলি কুইন ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুপর্ণা কার্মেল হাই স্কুল থেকে এইচএস পাস করার পর লেডি ব্রাভন কলেজ থেকে হিস্ট্রিতে গ্র্যাজুয়েশন করে। ঠিক তারপর কলকাতা ইউনিভার্সিটি থেকে মডার্ন হিস্ট্রি নিয়ে এমএ পাস করে টলি কুইন ঋতুপর্ণা সেনগুপ্ত। এরপর যে অভিনেত্রীর কথা বলবো, তিনি টলিউডে বিতর্কিত অভিনেত্রী হিসেবে শীর্ষে নাম রেখেছে তার। তিনি অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। স্টুডেন্ট লাইফে তিনি তিনটি স্কুল থেকে পড়াশোনা করেছিলেন, একটা কার্মেল স্কুল, সেকেন্ড সেন্ট টেরিজা সেকেন্ডারি স্কুল এবং থার্ড গোখলে মেমোরিয়াল স্কুল থেকে ক্লাস টুয়েলভ পাস করেন। এরপর যাদবপুর ইউনিভার্সিটি থেকে হিস্ট্রি নিয়ে পাস করেন। তারপর 18 বছর বয়সে প্রথম বিয়ে করে তার ঠিক 2 বছর পরেই বিবাহ বিচ্ছেদ হওয়ার পর স্বস্তিকা মুখার্জি ভারতনাট্যম নিয়ে পড়াশোনা শুরু করেন আনন্দ শঙ্কর সেন্টার ফর কালচারাল ইনস্টিটিউট থেকে। এরপর তিনি সম্পূর্ণভাবে অভিনয় জগতে নিজের মন বসায়। এরপর যে অভিনেত্রীর কথা বলবো, তিনি টলিউডের সাংসদ অভিনেত্রী নুসরত রুহি জাহান। যিনি লেডি কুইন অফ মিশন স্কুল থেকে এইচএস পাস করে ভবানীপুর কলেজ থেকে কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন পাস করে, তারপর সম্পূর্ণভাবে কনসেন্ট্রেট করে অ্যাক্টিং এর উপর। নুসরত জাহানের পর ঠিক যে অভিনেত্রীর কথা বলবো, তিনি নুসরতের খুব ভালো বন্ধু, তিনিও সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। জলপাইগুড়ির মেয়ে তথা সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী এইচএস পাস করে জলপাইগুড়ির হলি চাইল্ড স্কুল থেকে। এরপর কলকাতায় এসে আশুতোষ কলেজ থেকে আর্টস নিয়ে গ্র্যাজুয়েশন পাস করে মিমি চক্রবর্তী। ঠিক এরপর যে অভিনেত্রীর একাডেমিক কোয়ালিফিকেশন নিয়ে কথা বলবো, তিনি টলিউডে টলিউড সুপারস্টার দেবের গার্লফ্রেন্ড হিসেবে খুব বেশি জনপ্রিয়। বুঝতেই পারছেন কার কথা বলছি, তিনি নান আদার দ্যান রুক্মিণী মৈত্রা। বড় পর্দায় দেবের বিপরীতে বহু ছবিতে অভিনয় করতে দেখা গেছে তাকে। রুক্মিণীর স্কুলিংটা হয় কলকাতার কার্মেল কনভেন্ট স্কুল থেকে। এইচএস পাস করার পর লরেটো কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রুক্মিণী। তারপর কমিউনিকেশন ম্যানেজমেন্টের উপর এমবিএ করে রুক্মিণী মৈত্রা। ঠিক এরপর যার কথা বলবো, সেই অভিনেত্রী শাহরুখ খানের বিশাল বড় ফ্যান, তার নাম পায়েল সরকার। পায়েল ইতিহাস নিয়ে গ্র্যাজুয়েশন করে যাদবপুর ইউনিভার্সিটি থেকে আর তারপর অভিনয় জগতে সম্পূর্ণভাবে মনোনিবেশ করে। তারপর ব্যাক টু ব্যাক 6 মার্চে টলিউড জুড়ে। এরপর যার কথা বলবো, তার নাম মেহুল থুড়ি শুভশ্রী গাঙ্গুলী। যদিও অভিনেত্রী ছাড়া তিনি ডিরেক্টর রাজ চক্রবর্তীর স্ত্রী হিসেবেই বেশ পরিচিত টলিউডে। বর্ধমানে থাকার ফলে শুভশ্রীর স্কুলিংটা হয় বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল থেকে। এরপর শুভশ্রী 2006-এ একটি রিয়েলিটি শো এর উইনার হয়। তারপর আর পিছন ফিরে চাইতে হয়নি তাকে। অভিনয়ের পাশাপাশি ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে লখনউয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট থেকে মাস্টার ডিগ্রি লাভ করে। এরপর ইনফরমেশন টেকনোলজির উপর মাস্টার ডিগ্রি অর্জন করে শুভশ্রী। We'll be right back.